ফেসবুকে পেজ তৈরি করার সময় আমরা পেজের যে নামটা দিই পরবর্তী সময় দেখা যায় আমরা সেই নামটাকে আর পছন্দ করি না এবং আমরা সেই নামটাকে কিন্তু পরিবর্তন করতে চাই কিন্তু সেই নাম কিভাবে পরিবর্তন করতে হয় অনেকে কিন্তু পারে না আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় আপনাদেরকে আমি দেখিয়ে দেবো অনুরোধ করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করুন আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখান থেকে আমি ফেসবুকের যে অ্যাপ্লিকেশান সেটাকে ওপেন করলাম ফেসবুক ওপেন করার পরে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করে এখান থেকে আপনার যেই পেজে নাম পরিবর্তন করতে চান সেই পেজে আপনি আগে প্রবেশ করবেন এখান থেকে আমি এই যে বেঙ্গলি টেক বলে যে পেজটা রয়েছে এই পেজের মধ্যে প্রবেশ করলাম তো এই পেজে আসার পরে আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় সেই ক্ষেত্রে ডান দিকে ওপরে আপনি পাবেন বা এদিকে নিচে ক্লিক করলে আপনার হবে এখান থেকে দেখুন আমার যে পেজ রয়েছে আমি পেজের মধ্যে প্রবেশ করলাম তারপর এখানে দেখুন একটা সেটিংস আইকন আছে সেটিংস আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু ডাইরেক্ট আপনার নাম পরিবর্তনের অপশান পাবেন না এখান থেকে যে ওপর দিকে সার্চ সেটিংস বলে অপশান আছে এখানে একবার প্রেস করবেন করে আপনি এখানে লিখবেন এন এ এম ই নেম নেম লিখে সার্চ করার পরে এখানে প্রথম যে অপশানটা আসছে তার উপর আপনি প্রেস করবেন প্রেস করার পরে আপনার যে পেজের নেম রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে আপনি আপনার এই পেজের নেমটি এখন নতুন যেটা দিতে চান সেটা কিন্তু এখানে লিখে নিতে পারেন তার আগে একটা নিয়ম আপনাদেরকে আমি বলে দিতে চাই সেটা হচ্ছে আপনি যদি কোনো নাম পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু ষাট দিন মানে বিগত আর দু মাস আর নাম পরিবর্তন করতে কিন্তু আপনি পারবেন না এখানে আমি দিলাম বাংলা ফানি ফানি ভিডিও ধরুন আমি এটা পেজের নাম দিলাম বেঙ্গলি ফানি ভিডিও আগে ছিল বেঙ্গলি টেক বলে এখান থেকে আমি রিভিউ চেঞ্জের উপর ক্লিক করব এটা যখন আমি ক্লিক করবো এখানে দেখুন লেখা আছে কারেন্ট পেজ নেম বেঙ্গলি টেক এবং এখন যে পেজের নেম নিউ পেজ নেম কিন্তু বেঙ্গলি ফানি ভিডিও হয়ে যাবে এবার ব্যাপার হচ্ছে এখানে যে ফেসবুক যে অ্যাকাউন্ট থেকে আপনি এই পেজটাকে অ্যাক্সেস করছেন তার যে পাসওয়ার্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম আপনাদের কাছে অপশান চলে আসবে এখানে কিন্তু নাম যেটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আমি এখান থেকে সমস্ত কিছু কেটে বেরিয়ে গেলাম এবং আমি যখন ফেসবুকের ওপর আবার প্রেস করবো প্রেস করার পরে দেখুন এখানে যে পেজের নামটা রয়েছে সেটা কিন্তু বেঙ্গলি ফানি ভিডিও কিন্তু চলে এসছে আগে কিন্তু বেঙ্গলি টেক ছিল তো এই পথটা অবলম্বন করে আপনি কিন্তু খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পেজের নাম কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারবেন আশা করি এই ভিডিওটা দেখে পেজের নাম কীভাবে পরিবর্তন করতে হয় এটা আপনারা শিখে ফেলেছেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা কিন্তু বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করে তারাও কিন্তু এই ব্যাপারটি জানতে পারবে আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করুন আর ভিডিও শেষে বড় বড় আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নাল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সবদা জুড়ে থাকুন